একটা ছাগলকে কি কি কিমরি আক্রমণ করতে পারে? একটা ছাগলের ধরেন লিভার ফ্লু একটা কিমরি আছে যেটা কলিজার ভিতরে হয়, আবার আছে আপনার টাইসুরিস, এটা দেহের ভিতরে হয়, উকুন হয়, আঠাইল, মাইট, অনেক ধরনের পরজীবী আছে যা শুষে রক্ত খেয়ে ছাগলকে দুর্বল করে ফেলে। আঠাইল হলে পরে কোন ইঞ্জেকশনটা ব্যবহার করতে? আঠাইল হলে পরে আমরা ইঞ্জেকশন করা যায় আইভারমেকটিন, উকুন হলে আইভারমেকটিন, আচ্ছা, আর অন্তের কৃমিও আইভারমেকটিনের দূর করে। আর ভালো একটা ওষুধ আছে যেটা বাজারে পাওয়া যায় অ্যান্ডেক্স নামে, লিভার সহ অন্তের সকল কৃমি ধ্বংস করতে সে সক্ষম। কথা বলবো আজকে নতুন একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে যিনি এই খামারের দেখাশোনা করছেন। তো আমি এই খামারে ভিজিট করতে এসেছি, আসার পরে দেখলাম যে একটি ছাগল অসুস্থ হয়েছে এবং সেটাকে ট্রিটমেন্ট দিলেন। তো আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনি ডাক্তারি পেশায় কতদিন ধরে আছেন? আমি 24 বছর যাবৎ। 24 বছর ধরে করতেছেন? জি। আপনি কী কী চিকিৎসা দেন? আমি এআই কর্মী মূলত এবং ভ্যাকসিনেটর, জামালপুর জেলা পানি সম্পদ কার্যালয় থেকে ভ্যাকসিনেটর হিসেবে প্রশিক্ষণ করি এবং ওই ঠাকুরগাঁতে এআই কর্মী হিসেবে প্রশিক্ষণ করি এবং টেকনিক্যালে হাতে কলমে শিক্ষা গ্রহণ করি। কইরা আমি 24 বছর যাবৎ এই পেশায় নিয়োজিত। ছাগল গরু প্রাণী যত পশু আছে সমস্ত পশুই আমি দেখাশোনা সেবা দিয়ে থাকি। যে ঘনবসতির কারণে এটা মূলত ওই কৃমি দ্বারা আক্রান্ত হয়ে গেছে যেটা প্যারাসাইটিক করে কয়, হওয়ার ধরুন এই ছাগলটা দুর্বল হয়ে গেছে, পাতলা পায়খানা শুরু হয়েছে দীর্ঘদিন যাবৎ এটা কৃমির থেকেই। তো আমি চাইতেছি এটা কৃমিমুক্ত করে অ্যান্টিবায়োটিক সহ এবং আরও আরও সেবা যে সমস্ত আছে সেগুলো দিয়ে ছাগলটাকে সুস্থ করে তুলবো ইনশাল্লাহ। আমি এখানে 3টা ওষুধ ব্যবহার করছি। কী কী ওষুধ? যেমন একটা প্যারাসাইটিক জাতীয় ওষুধ, এটা চামড়ায় দিতে হয়, আর একটা দিছি ডেক্সামেথাসন, এটা মাংসে দিতে হয়, আর একটা দিছি অ্যান্টিবায়োটিক পায়খানা কন্ট্রোল হওয়ার জন্যে যাতে পাতলা পায়খানাটা না থাকে। পাতলা পায়খানাটা কন্ট্রোল হলে এটা যত প্রকারের পুষ্টিকর খাবার দিয়ে এটাকে সুস্থ করে তুলতে হবে। মূলত পুষ্টিকর খাবারই আর বেশি প্রয়োজন। প্যারাসাইটিক ব্যবহার করেছি আমি 1 মিলি একটু কম, আর ডেক্সামেথাসন ব্যবহার করেছি 1 মিলি, আর ডেক্সামেথাসন এটা ব্যবহার করেছি 1 মিলি, আর জেন্টাসন প্লাস ব্যবহার করেছি 2 মিলি। আচ্ছা, এখন আপনি যে মিলিটা ব্যবহার করলেন, এটা কি কোনো বয়স কম বেশি হিসেবে কি প্রয়োগ করতে হয়? না, ওজনের উপরে। ওজনের উপরে? জি, সম্পূর্ণ ওজনের উপরে। 1 কেজি বা 1.5 কেজি হলে বা 2 কেজি হলে তখন কতটুকু ব্যবহার করতে হবে? ওই আপনি প্যারাসাইটিক ওষুধ যেটা, এটা 50 কেজি ওজন থাকলে 1 মিলি দিতে হয়। হ্যাঁ, ওই অনুসারে যেটার যত ওজন অতটুকু প্রয়োগ করা যাবে, বেশি করা যাবে না। বেশি করা যাবে না, তার মানে ছোট বাচ্চাকে এটা ব্যবহার করা যায় না? না, একবারে ছোট বাচ্চাকে এটা না দেওয়াই ভালো। আর ছোট বাচ্চা তো এই অসুখটা, রোগটা তো হয় না? না, কম হয়, ছোট বাচ্চা কম হয়। আমি এসে এই খামারের অনেকগুলো সমস্যা আমি দেখছি, যেটা ঘনবসতি, ছাগল ঘন থাকলে এই বারবার কৃমিজনিত রোগে আক্রান্ত হবে এটাই স্বাভাবিক। আর খাদ্য ঘাটতি, ছাগল ঘুরে ফিরে প্রচুর জায়গার দরকার, অনেক বিচরণ জায়গা হইলে ভালো হয়, আর এই খামারটার জায়গা হয়েছে কম। ঘন থাকলে যেটা মূলত একটা সমস্যা হইলে, একটা ছাগল সবল আছে আর একটা দুর্বল আছে, সবলটা কিন্তু দুর্বলটাকে তাড়াইতেছে, তাড়ানোর জন্য যেখানেই খাইতে যাইতেছে ওরা সবলটা তারাই ওকে খাইতে দিতেছে না, সবসময় ও খাদ্য ঘাটতি লেগেই আছে, ফলে এই ছাগলটা আস্তে 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 নিস্তেজ হয়ে যাচ্ছে। যে আমি খামারি ভাইদের বলবো যে একটা দুর্বল ছাগল যদি হয়, এই দুর্বল ছাগলটাকে আলাদা পরিবেশ, আলাদা খাবার দিয়ে ওকে বাড়তি যত্ন দিলেই স্বাভাবিক হয়ে যাবে ইনশাল্লাহ, আমার দৃঢ় বিশ্বাস। আচ্ছা, এই ছাগলটা যে রোগে আক্রান্ত হয়েছে এটা কি কোনো ছোঁয়াচে রোগ নাকি? না, এটা ছোঁয়াচে রোগ না, এটা মূলত দুর্বলতা থেকেই থোতায় পানি আসছে দেখলেন। হ্যাঁ হ্যাঁ, এটা শরীরে রক্ত কমে গেছে, দুর্বলতার কারণেই থোতায় পানি আসছে। আস্তে আস্তে উন্নতি আসে যাবে,
পানি আসে, পানি চলে গেলেই এই ছাগলটা ভালো অসম্ভব। আর আপনি জানেন যে এখন আমাদের দেশে অনেকেই খামার শুরু করছেন, আপনার অভিজ্ঞতায় এই ছাগল পালন করা কিভাবে করলে ভালো হয় যদি একটু বলতেন? আমার 24 বছর অভিজ্ঞতায় আমি যতটুকু বুঝি, ছাগলকে পর্যাপ্ত আলো বাতাস এবং বিচরণ ভূমি বড় করে দেওয়া এবং ছাগলের সুষম খাবার, দানাদার খাবার নিশ্চিত করা, পর্যাপ্ত পরিমাণ ঘাস থাকা, পর্যাপ্ত পরিমাণে ঘাস দানাদার খাবার নিশ্চিত করে দিলেই ছাগলগুলো ভালো থাকবে ইনশাল্লাহ। আর একটা দিক খেয়াল রাখতে হবে, ছাগল যেন কৃমি দ্বারা আক্রান্ত না হয়, এটার দিক সর্বসময় নজর রাখতে হবে। একটা ছাগলকে কতদিন পর পর কৃমির ওষুধ দেওয়া প্রয়োজন? কৃমির ওষুধ দেওয়া প্রয়োজন, এটা আপনি সুন্দর একটা প্রশ্ন করছেন। ছাগল নিচু এলাকার ঘাস খাইলে ফসফস অতি অল্প সময়ে কৃমি দ্বারা আক্রান্ত হয়ে যায়, এবং ঘন ছাগল এক ছাগল আরেক ছাগলের সংস্পর্শে যখন আসে তখনও কিন্তু কৃমি দ্বারা আক্রান্ত হওয়ার কারণ। একটা কৃমি আক্রান্ত ছাগল আরেকটা ছাগলের সাথে উঠাবসা করবে, এ ভালো ছাগল কৃমি আক্রান্ত হবে, এটাই স্বাভাবিক। তাহলে বুঝতেই পারছেন, যত ভালো পরিবেশ, ভালো দানাদার খাবার, সুষম খাবার, বিচরণ জায়গা বেশি, ওর থাকার জায়গা ভালো, আলো বাতাসযুক্ত জায়গা, এই সমস্ত পরিবেশ পেলেই ছাগল স্বাচ্ছন্দ্য বোধ করবে। মানে এই সমস্ত পরিবেশ পেলে পরে তাহলে কতদিন পর পর কৃমির ওষুধ প্রয়োগ করা যাবে? যদি আপনার পরিবেশ ভালো থাকে তাহলে মোটামুটি 3 মাস পর পর কৃমির ওষুধ দিলেই যথেষ্ট। আর যারা আবদ্ধভাবে ছাগল পালন করে তাদের জন্য তাদের কৃমির ওষুধ আরও একটু অল্প সময়ের মধ্যে দিতে হয়, 1 মাস 1.5 মাস পরপর দিতে হয়। কিন্তু ছাগল একটা সমস্যা হইল, যেমন ছোটো বাচ্চা কৃমির ওষুধ দেওয়া যায় না, গর্ভবতী হলে কৃমির ওষুধ দেওয়া যায় না। একটা ছাগল গর্ভবতী হওয়ার আগে কৃমির ওষুধ দিয়ে কৃমিমুক্ত করে নিশ্চিত করলেই খামার ডেভেলপ হবে, এটা আমার বিশ্বাস। এখন এরকম ওষুধ থাকলেও বুঝতে পারছেন, কৃমির একটা জীবন আছে, ছাগলের একটা জীবন আছে। এখন গর্ভবতী বাচ্চার জীবনটাও ছোট, কৃমির জীবনটাও ছোট। আমি যদি কৃমিটাকে জবরদস্তি করে মারতে চাই তাহলে গর্ভের বাচ্চাটা নষ্ট হয়ে যাবে, এটাও এত একটা শিউর দেওয়া যায় না, নষ্ট হওয়াটাই স্বাভাবিক। জোর করে কৃমি মারতে গেলে, গর্ভবতী ছাগলের প্রেশার দিয়ে কৃমি মারতে গেলে গর্ভ নষ্ট হয়ে যায়। কৃমির ওষুধ কৃমিমুক্ত করে 1-2 দিন পর থেকে লিভার টনিক বা ভিটামিন বি কমপ্লেক্স, যত ধরনের ভিটামিন সাপ্লিমেন্ট আছে দিবেন, আপনার সমস্যা নেই। সমস্যা নেই, এটা কি 5 দিন না 3 দিন পরে? কৃমির ওষুধ দেওয়ার পর থেকেই ছাগল দুর্বল হয়ে যায়, আর একটু দুর্বল হয়ে যায়। আপনি যত তাড়াতাড়ি সম্ভব ভালো পরিবেশ, ভালো খাবার দিবেন, তাহলে ছাগলটা তাড়াতাড়ি উঠে আসবে। ওটার সময় ছাগলের দুর্বলতার উপর নির্ভর করে, যেমন ছাগল যদি বেশি রকম দুর্বল হয়ে যায় তাহলে আমরা কৃমির ওষুধ না দিয়ে আগে একটু আংশিক কিছুটা সবল করার চিন্তাভাবনা করি, সবল করার পরে কৃমির ওষুধ দেওয়া হয়। তাহলে বুঝতেই পারছেন, যেহেতু ছাগলটা কৃমির ওষুধ দেওয়ার পরে আরও একটু দুর্বল হয়ে গেল, তাহলে যত তাড়াতাড়ি পারি ওটা ভালো পরিবেশ, ভালো খাবার দিয়ে ছাগলটাকে উঠাই নিয়ে আসবো, এখানেই সার্থকতা আসবে। একটা ছাগলের ধরেন লিভার ফ্লুক একটা কৃমি আছে যেটা কলিজার ভিতরে হয়, আবার আছে আপনার টাইসুরিস, এটা দেহের ভিতরে হয়, উকুন হয়, আঠাইল মাইট, অনেক ধরনের পরজীবী আছে যা শুষে শুষে রক্ত খেয়ে ছাগলকে দুর্বল করে ফেলে, আর আমরা ওটাকেই কিমরি বলি। হ্যাঁ, আমরা ওইটাকে কিমরি বলি বা প্যারাসিটিক বলে থাকি। আচ্ছা, আঠাইল হলে পরে কোন ইঞ্জেকশনটা ব্যবহার করতে? আঠাল হলে পরে আমরা ইঞ্জেকশন করা যায় আইভারমেকটিন, উকুন হলে আইভারমেকটিন। আচ্ছা, আর অন্তের কৃমিও আইভারমেকটিনের দূর করে। আর ভালো একটা ওষুধ আছে যেটা বাজারে পাওয়া যায় অ্যান্ডেক্স নামে, লিভার সহ অন্তের সকল কৃমি ধ্বংস করতে সে সক্ষম। আচ্ছা, এটা আমরা এটা কি কোম্পানি কি? এটা অ্যান্ডেক্সটা হইল নেপ্রো কোম্পানি। হ্যাঁ, সবচেয়ে ভালো ওষুধ। আচ্ছা, এগুলো কি ইঞ্জেকশন নাকি বড়ি? না, বড়ি, একটা বড়ি ওইটা মিলি আকারে আছে। কত মিলি? মানে অ্যান্ডেক্সটা মূলত 2টা ওষুধ দ্বারা তৈরি, 800 আর হইল 600, 2টা মিলে 1500 মিলিগ্রাম। এটা কয়টা ছাগলকে খাওয়ানো যাবে? এটা ওজনের উপর ভিত্তি করে, কত কেজিতে কতটুকু ছাগলের বেলায়, গরু হলে আপনার 80 কেজির নিচে হলে আমরা 1টা ট্যাবলেট দিয়ে থাকি, 80+ হলে 2টা ট্যাবলেট দিয়ে থাকি। এরকম ওজন যত বাড়তে থাকবে ওষুধের পরিমাণ তত বাড়বে। ছাগলের ক্ষেত্রে একটু বেশি দিতে হয়, যেমন 60 কেজি, আমার অভিজ্ঞতাতে জানি আমি, 60 কেজি ওজনের একটা ছাগলকে যদি একটা বড়ি দেওয়া হয় ছাগলটা ভালো থাকে। আচ্ছা, কিন্তু 80 কেজি ওজনের ছাগলকে একটা বড়ি দিলে কৃমি মুক্ত হয়েছে এরকম
বোঝা যায় না যে ওষুধটা ভালো কাজ করলো না এরকম আর কি পাওয়া যায়। আচ্ছা, 80 কেজির নিচে একটা বড়ি দিলে ভালো হয়। আর চামড়া কিমড়ি যেটা, আর চামড়ার ভিতরে যে কিমড়িটা থাকে শরীরে, যে ওই যে অ্যালার্জি নালকা আপনার ওই দাউদ আকারে আসে, এগুলো মূলত আইভারমেকটিন দিলেই ভালো রেজাল্ট আসে। আর ছাগলের একটা কমন রোগ আছে, সেটা হলো আপনার কাশ, কাশি থাকবেই, আবহাওয়ার একটু এদিক সেদিক হলেই, একটু ঠান্ডা পড়লেই ছাগল কাশবে। আর এই কাশি দূর করার জন্য যেহেতু অ্যান্টিবায়োটিক ওষুধ আমরা খুব একটা প্রয়োগ করতে চাই না, অ্যান্টিবায়োটিক ওষুধ প্রয়োগ না করাই ভালো, কিন্তু কাশ আসলে পাতলা পায়খানা হলে সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক বাধ্যতামূলক করতে হয়, এটা ইচ্ছার বিরুদ্ধে হয়, আমরা এটা করতে চাই না কিন্তু প্রয়োজনে করতে বাধ্য হই আর কি। ভ্যাকসিন, পিপিআর ভ্যাকসিন ছাগল যেই পালেন, পিপিআর ভ্যাকসিন ছাড়া যদি ছাগল পালতে যান তাহলে আপনি লাভবান হইতে পারবেন না। পিপিআর ভ্যাকসিন দিবেন, হিমোরেজিক ভ্যাকসিন দিবেন, তরকা ভ্যাকসিন দিবেন, এই সমস্ত ভ্যাকসিন দিয়ে রোগমুক্ত করেই খামার আসবেন, ইনশাল্লাহ খামার উন্নতি আসবে। তো অসংখ্য ধন্যবাদ, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। জি, আপনাকেও ধন্যবাদ, ভালো থাকবেন, খামারি ভাইকেও ধন্যবাদ, আপনারা সৎ সৎ সাহস রাখুন এবং ছাগলের যত্ন দেওয়া শিখুন, ছাগল ইনশাল্লাহ খামার উন্নতি আসবে আমার দৃঢ় বিশ্বাস।